আছে না নাই, আছে না নাই। তিন দিনের না খাওয়া কি বিপদগ্রস্ত আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই, নাম কি বলুন তো, যার নামটা মানুষ নিলে রহমাতুল্লাহ আলাই বলে। তিন দিনের না খাওয়া, ইনি কার পিতা জানেন? ইনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইর পিতা। বলে আল্লাহু আকবার, আল্লাহর ভয় কাকে বলে? তিন দিন না খাওয়া, ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে নদীর পাড় দিয়ে চলছেন, উদ্দেশ্য হলো নদীর পানি পান করে একটু স্বস্তি নেবেন, একটু ক্ষুধা নিবারণ করবেন। সুবহানাল্লাহ বললেন না? নদীর পানি পান করার জন্য নদীর পাড় দিয়ে যখন চলছেন, হঠাৎ করে একটা ফল দেখতে পেলেন, একটা আপেল। তিন দিনে না খাওয়া, বলুন তো ক্ষুধা কম না বেশি? কম না বেশি। সঙ্গে সঙ্গে যে একটা নদীর পানিতে একটা ফল ভেসে যাচ্ছিল, হাতে নিয়ে দুই কামড় বসিয়ে দিয়েছে। দুই কামড় বসানোর সঙ্গে সঙ্গে তার ইমানের জজ্বা বেড়ে উঠেছে, তিনি চিন্তা করছেন, হাই রে হাই, কি ভুলটাই না করলাম, ফলটা কোথায় থেকে আসলো, কার ফল, আমি না বলে ধরলাম। যদিও নদীর পানিতে ভেসে যাওয়া, চলন্তমান কোনো কিছু ভেসে গেলে সেটা খাওয়া জায়েজ, কিন্তু না বলে ধরা এটা কিন্তু চুরির সামিল, কথা ঠিক কিনা, কথা ঠিক কিনা। তিনি চিন্তা করছেন, না বলে ফলটা আমি ধরেছি, এই ব্যক্তি যদি এই ফল খাওয়ার মামলায় কাল কেয়ামতের আল্লাহর সামনে আমাকে আসামি করে, তাহলে তো আল্লাহর সামনে আসামি হলে আল্লাহর কাছে পার পা বড়ই কঠিন হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা। এবার তিনি ব্যাকুল হয়ে গেছেন, না না, এই ফলের মালিকের কাছ থেকে আমার মাপ চাইতে হবে। আল্লাহু আকবার। দুই ঘন্টা, চার ঘন্টা, পাঁচ ঘন্টা, ছয় ঘন্টা পার হয়ে গেল। এবার এক পর্যায়ে তিনি মালিকের সন্ধানে, এই ফল গাছের মালিক কোথায়, বাগানের সন্ধানে বের হয়ে গেলেন। আল্লাহর ভয় কাকে বলে একটু দেখুন। এবার তিনি চলতে চলতে এক বিশাল আপেলের বাগান, একজন খাদেম কাজ করছে, খাদেমকে ডাক দিয়ে বলছে, হে বেটা, তোমার বাগানের মালিক কোথায়? বলছে, ওই যে চেয়ারে বসা আছে, তসবি টানছে, উনি হলেন বাগানের মালিক। এবার তিন দিন না খাওয়া আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মালিকের দরবারে হাজির হয়ে গেলেন। মালিক ডাক দিয়ে বলছে, কে তুমি, কি পরিচয় তোমার? এবার আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই, দেখুন বরফের কি এমনি হয়, আল্লাহর ওলি কি এমনি তৈরি হয়। এবার তিনি বলছেন, আমি বড় হতভাগা, তিন দিন না খাওয়া, আমি বড় একজন মুসাফির, আমি নদীর পাড়ে গেছিলাম, নদীর পানি একটু পান করব, কিন্তু সেই সময় আপনার বাগানের একটা ফল, একটা আপেল আমি দেখেছি, আমি ক্ষুধার তাড়নায় মালিককে আপনাকে বলার চিন্তা ভাবনা আমার মাথায় ছিল না, আমি না বুঝে দুই কামড় বসিয়ে দিয়েছি, আমি আপনার কাছে এসেছি, আমার উদ্দেশ্য হলো আপনার কাছে আমি ক্ষমা চাই, মাপ চাই, আপনি আমাকে মাফ করে দিবেন, কাল কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে আমার নামে নালিশ করবেন না। সুবহানাল্লাহ। এবার চিন্তা করছেন বাগানের মালিক, চিন্তা করছে, সর্বনাশ, একটা ফল দুই কামড় না বলে খেয়েছে, আমার কাছে মাপ চাইতে এসেছে, আপনার বলুন তো এই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় কম না বেশি, কম না বেশি? আমাদের ভয়ে, আমাদের দিলে যদি এই রকম ভয় থাকতো, তাহলে ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবসে ওই গাছের, ওই ফুলের টবগুলো, ছাদগুলো, গোলাপ ফুলের টবগুলো খালি হতো না, কথা বলুন ঠিক কিনা। অনেক যুবক গাছের টবগুলো চুরি করে করে প্রিয়তমাকে উপহার দিয়েছে, এরকম যুবক আছে না নাই? একটা ফল, একটা ফুল না বলে ধরা যাবে না, কথা বলুন ঠিক কিনা। বাগানের মালিক চিন্তা করছে, সাংঘাতিক ব্যাপার, একটা ফল না বলে খেয়েছে, এই ব্যক্তিকে তো আমার দরকার, বলে সুবহানাল্লাহ। এবার তিনি একটু কৌশল করলেন যে তোমাকে আমি মাফ করতে পারবো না, তার কারণ হলো আমি এই বাগানের মালিক আমি নয়, এই বাগানের মালিক হলো আমার মেয়ে, আমার মেয়েকে জিজ্ঞাসা করি যে মেয়ে তোমাকে মাফ করবে কিনা। বাগানের মালিক কে বলুন তো? ওনার মেয়ে, মেয়ের বয়স মাত্র কয় বছর? মাত্র চার বছর। চার বছর মেয়ের কোনো জ্ঞান, কোনো বুদ্ধি সেরকম হতে পারে? বাগানের মালিক একটু কৌশল করলেন, তিনি জানেন আমার মেয়ের বয়স চার বছর, সে আর কি বলবে, বাড়িতে গেলেন, বের হয়ে আসলেন। এবার আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইকে বলছেন, আমার মেয়ে বলেছে তোমাকে মাফ করতে পারে একটা শর্তে। কয়টা শর্তে? শর্তটা হলো আমার বাড়িতে তোমাকে বারো বছর কাজ করতে হবে, বলি সুবহানাল্লাহ। ফল না বলে খেয়েছে, মাফ পাওয়ার জন্য কয় বছর কাজ করতে হবে? বলছে বারো বছর কাজ করলে আপনি মাফ করে দেবেন? বলছে মাফ করে দেওয়া হবে। বলছে বাড়ি বছর, বারো বছর আমি আপনার বাড়িতে কাজ করতে রাজি। বারো বছর কাজ শুরু করে দিলেন, বারো বছর কাজ করছেন, তার আমানতদারিতা, তার সততা, তার আল্লাহর ভয় দেখে বাগানের মালিক খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার। যিনি বাগানের মালিক, বলুন তো তিনি ধনী না গরিব? তিনি ধনী না গরিব?
আর যিনি তিন দিন না খাওয়া ইনি কি কোটিপতি নাকি অভাবী? আল্লাহর ভয় যদি কারো দিলে থাকে, দুনিয়াতেও তার অভাব দূর করে দেয়, পরকালেও আল্লাহ পাক তার মান সম্মান বাড়িয়ে দেয়, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধুমাত্র আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্য এবার 12 বছর তিনি বাড়িতে কাজ করার সিদ্ধান্ত নিলেন। ইনি হলেন আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই। এই আল্লাহর ওলি কার পিতা বলুন তো? বরপের আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহির আব্বা জান। 12 বছর যখন কাজ হয়ে গেল, এবার 12 বছর কাজ শেষে এবার মালিককে বলছে, আমার 12 বছর শেষ হয়ে গেছে, আমাকে ছুটি দেন, মাফ করে দেন। এবার মালিক ডাক দিয়ে বলছে, আমার মেয়ে বলেছে তোমাকে মাফ করা হবে না। 12 বছর কাজ করলাম, কামলা খাটলাম, তারপরে মাফ করবেন না? তার কারণ ওনার আমানতদারিতা বিশ্বাস তো দেখে মালিক তো প্রেমে পড়ে গেছে, আল্লাহু আকবার, যে একে আর হাত ছাড়া করা যাবে না। আপনার আমার কিন্তু যাদের মেয়ে আছে, চিন্তা করে ভালো একটা ছেলে, দায়িত্বশীল আমানতদারি ছেলে পেলেই তো একটা জামাই বানিয়ে নেবা, কথা বলুন ঠিক কিনা? আল্লাহর জন্য তার এত ভয়। বাগানের মালিক বলছে, আমার মেয়েকে জিজ্ঞাসা করি তোমাকে মাফ করবে কিনা। এবার বাগানের মালিক বলছেন, আমার মেয়ে বলেছে তোমাকে মাফ করতে পারে, আরও একটা শর্ত আছে। কয়টা শর্ত? বলছে, কি শর্ত বলেন, আমি শর্ত মানতে রাজি আছি, তারপরেও আমি এই চুরির মামলা থেকে খারিজ পেতে চাই। বলুন তো মেয়ের বয়স ছিল কত? আওয়াজ দে বলুন কত? আর বাড়িতে কাজ করলেন কয় বছর? 12 বছর কাজ করলেন, মেয়ের বয়স ছিল 4, 12 আর 4 কত হলো? 16 হয়ে গেল। এবার বাগানের মালিক বলছে, আমার মেয়ে বলেছে আপনাকে মাফ করতে পারে, শর্ত হলো আমার মেয়েটাকে আপনাকে বিয়ে করতে হবে। যে বিয়ে করতে হবে, আপনি আমাকে চিনেন না, জানেন না আমি কোথায় থেকে এসে, কিচ্ছু জানেন না। বলছে, আমার কিচ্ছু জানার দরকার নাই, ও আল্লাহর ওলি, আমি তোমাকেই জেনেছি, আমার মেয়েকে তুমি বিয়ে করলে মাফ পাবে, আর বিয়ে না করলে তুমি বাড়ি চলে যাও, মাফ পাবে না। এবার আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলছে, আমি বিয়ে করতে রাজি, আল্লাহু আকবার, বিয়ে করতে রাজি। এবার বাগানের মালিক বলে, ও মুসাফির, তুমি বিয়ে করতে রাজি হয়ে গেলে তুমি কি জানো আমার মেয়ে কিন্তু চোখে দেখে না, অন্ধ। বিপদ কি বিপদ না? বলছে, তুমি বিয়ে করতে রাজি হয়ে গেলে, আমার মেয়ে তো চোখে দেখে না। আরে বাবা, আমার মেয়ে তো কানেও শুনে না বহারা, আমার মেয়ে পায়েও হাঁটে না, সে তো ন্যাংড়া, তুমি বিয়ে করতে রাজি হয়ে গেলে? চিন্তা করছে, কি মুসিবত, এই রকম ন্যাংড়া করা কানাকে কোনো যুবক সহজে বিয়ে করতে রাজি হবে? রাজি হবে? এই মেহের চণ্ডীতে আমি কোনো যুবককে যদি বলো, যুবক এইরকম ন্যাংড়া কানা খোড়া তোমাকে 5 লাখ টাকা দেওয়া হয়, বিয়ে করো, বলো হুজুর আল্লাহ আপনি বিয়ে করেন কেন, ওই সব মেয়েকে আমরা বিয়ে করবো না, বলবে কি বলবে না? এবার তিনি বললেন, আমার ভাইয়ের একটু লক্ষ্য করবেন, বলছেন আমার মেয়ে চোখে দেখে না, কানে শুনে না, পায়ে হাঁটে না, তুমি বিয়ে করতে রাজি হয়ে গেলে? আল্লাহর ওলি আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি তারপরেও বিয়ে করতে রাজি, কার কারণ আপনি কথা দেন যে আপনার ফল আমি না বলে খেয়েছি, আপনি আমাকে আল্লাহর কাছে আসামি করবেন না। এবার বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পর যখন বাসর হলো, এবার বাসর রাতে স্বামী স্ত্রী যখন এক জায়গায় হয়েছে, এক জায়গায় যখন হয়েছে, এবার আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি লক্ষ্য করে দেখছে, হায় রে হায়, বাগানের মালিক এই মেয়ের আব্বা জান যেই কথাগুলো বলেছিল, যেই শর্তে আমার সঙ্গে বিয়ে দিয়েছে, তার কথা তো একটাও সত্য না, বলি সুবহানাল্লাহ। এই মেয়েকে দেখে দৌড়িয়ে তিনি বের হয়ে যাচ্ছেন, প্রাণের স্ত্রী ডাক দিয়ে বলে, বলুন তো আপনাদের খেয়াল আছে, এই যে আল্লাহর ওলি যিনি বিয়ে করলেন আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ, ইনি কার পিতা? কার পিতা? বরপীর আব্দুল কাদের জিলানি। আর জিনাকে বিয়ে করেছেন এই মহিলাটা কার মা? আব্দুল কাদের জিলানির মা। এবার যখন আল্লাহর ওলি ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছেন, বরপীর আব্দুল কাদের জিলানির মা ডাক দেয়া বলে, আমার প্রাণের সঙ্গে আপনি কেন পালিয়ে যাচ্ছেন? এবার বরপীর আব্দুল কাদের জিলানির আব্বা জান আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছে, আপনার সঙ্গে আমার বিয়ে হয় নাই, তার কারণ আপনার বাবা যে শর্তগুলো বলেছে একটাও শর্তগুলো তো মিলছে না, তার কারণ আপনার বাবা বলেছে আপনি চোখে দেখেন না, কানে শুনেন না, পায়ে হাঁটে না। এবার বরপীর আব্দুল কাদের জিলানির মা জননী প্রাণের স্ত্রী ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী,
আমার বাবা যেই কথাগুলো বলেছে আমার বাবা একটাও মিথ্যা কথা বলে নাই বলি সুবহানাল্লাহ। আপনি কি বলেন? আমি তো দেখতে পাচ্ছি, আপনি চোখে দেখেন, কানে শুনেন, পায়ে হাঁটেন। হে বার প্রাণের স্ত্রী নাম দিয়ে বলেন সবই, তাহলে আপনি শুনুন আমার বাবার কথাগুলো কেন মিথ্যা নয়। তার কারণ হলো স্বামী গো, আপনি আমার বাড়িতে 12 বছর কাজ করেছেন। আচ্ছা বলুন তো, এই 12 বছরে আপনি কি আমাকে কখনো দেখেছেন? আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, না না ও স্ত্রী, তোমাকে তো আমি দেখি নাই, কিন্তু তুমি তো চোখে দেখো। এবার স্ত্রী ডাক দেয়া বলে স্বামী গো, আপনি 12 বছরে আমাকে দেখেন নাই। আমার বাবা এই কারণে বলেছে, আমার জীবনে এই চোখ দিয়ে দুনিয়ার কোনো পর পুরুষকে আমি দেখি নাই, এই জন্য আমার বাবা বলেছে আমি অন্ধ। ও আমার প্রাণের স্বামী, আমার বাবা বলেছে আমি কানে শুনি না। তার কারণ হলো আমার জীবনে এই কান দিয়ে কখনো কোনো অন্যায় কোনো জিনিস আমি শ্রবণ করি নাই, এই কান দিয়ে আমি কখনো পর পুরুষের কোনো কণ্ঠ শুনি নাই বলি সুবহানাল্লাহ। ও আমার প্রাণের স্বামী, আমার বাবা বলেছে আমি পায়ে হাঁটি না। তার কারণ হলো স্বামী গো, আমার বাবা এই কারণেই বলেছে আমার জীবনে এই পা দিয়ে আমি কোনো পরপুরুষের সঙ্গ কখনো সেটিং ফেটিং কখনো কোনো পরপুরুষের সঙ্গে সাক্ষাৎ কোনো রকম আলাপ আমি করি নাই বলি আল্লাহু আকবার। ইনি হলেন অন্য কেউ নয়, এই যে চোখ থাকার পরেও চোখে দেখে না, কান শোনার থাকার পরে কানে শোনে না, পায়ে হাঁটে না, এই মহিলাটা অন্য কেউ নয়, ইনি হলেন বরফের আব্দুল কাদের জিলানির মা। আল্লাহু আকবার! বরফের আব্দুল কাদের জিলানি কি এমনি তৈরি হয়? আমার ভাইয়েরা, তাহলে বলুন তো, মা বাবার সন্তান তৈরি করার পিছনে মা বাবার অবদান থাকে কিনা? অবদান আছে না? না, অনেক মায়েরা আমাদেরকে ফোন দেয়, হুজুর একটু দোয়া করেন আমার ছেলেটা যেন হাফেজ আলেম হয়, আমার ছেলেটা যেন মতন হয়। অনেকেরই তো আশা থাকে যে সন্তানগুলো যেন আল্লাহর ওলি হয়, কথা বলুন ঠিক কিনা? কিন্তু অনেক ভাই আছে, অনেক পিতা আছে, যাদের জীবনটা চুরি বাটপারি চাঁদাবাজি ছাড়া জীবন চলে না, আল্লাহর ভয় যাদের দিলে নাই। অনেক মায়েরা বোনেরা আছে বরফের আব্দুল কাদের জিলানির মতন সন্তান চায়, কিন্তু সারা রাত ডিস্কো ড্যান্সার দেখে, আবার রাত্রি কোনো রকম মিস হয়ে গেলে প্রেগনেন্ট অবস্থায় পেটে সন্তান নিয়ে ঘরে বসে বাড়িতে বসে খাটের উপরে বসে তরকারি টানে কুটে, আর ওই রাত্রের সিরিয়াল স্টার জলসা জি বাংলার সারাদিনে কাজা তুলে আছে না? না, আমার ভাইয়েরা দিনের বেলায় মোটর সাইকেলে অর্ধ উলঙ্গভাবে চলাফেরা করে, পেট পিট উদাম, আবার চাই আল্লাহর ওলি যেন সন্তান হয়, আল্লাহ হাফেজ আলেম যেন সন্তান হয়। আমার ভাইয়েরা, যেই সমস্ত পিতার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে না, যেই সমস্ত মায়ের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে না, যাদের পিট পিট পেট, যাদের যারা যুবকদেরকে দেখাবে অর্ধ উলঙ্গভাবে, যারা মোটর সাইকেলে চলাফেরা করে ওই সমস্ত পেট দিয়ে, ওই সমস্ত গোডাউন দিয়ে কখনো আল্লাহর ওলি আসতে পারে না, ওই সমস্ত পেট দিয়ে দুনিয়াতে আসলে ডিপ জল আসবে, কথা বলুন ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, আপনি লাগাবেন তরমুজের গাছ আর হাফেজ আলেমদেরকে নিয়ে এসে দোয়া করো, হুজুর একটু দোয়া করেন তরমুজ না ধরে, যেন এখানে বেদানা ধরে, ধরবে? এটা যেমন ব্যাকেলের মতন কাজ, সন্তান ভালো চাইতে হলে অবশ্যই আপনাকে সন্তান সেইভাবেই তৈরি করতে হবে, কথা বলুন ঠিক না?